বঙ্গবন্ধুর হত্যাকারীরা একসময় ঘুরেছে প্রকাশ্যে, পেয়েছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা। তবে দীর্ঘ অপেক্ষার পর চূড়ান্ত বিচারে দণ্ডিত হয়েছে তারা। তাদের কয়েকজন এখনো পলাতক রয়েছে। তারা কোথায় বা তাদের ফেরাতে কতটুকু উদ্যোগ নেওয়া হয়েছে জানাচ্ছেন মহসিন কবির। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনিদের রক্ষায় সক্রিয় ছিল 75 পরবর্তী সরকারগুলো। খুনিদের দায়মুক্তি দিয়ে ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করা হয়। বিচারহীনতার ন্যাক্কারজনক সেই কালো অধ্যায়ের পর উচ্চ আদালতের চূড়ান্ত রায়ে মৃত্যুদণ্ড হয় 12 খুনির। 2010 সালে মৃত্যুদণ্ড কার্যকর হয় 5 খুনির। 2020 সালে ভারত থেকে দেশে ফিরিয়ে এনে মাজেদের ফাঁসি কার্যকর করা হয়। পলাতক অবস্থায় জিম্বাবুয়েতে মারা যায় আজিজ পাশা। পলাতক 5 খুনির মধ্যে তিনজনের তথ্য কারো কাছেই নেই। রাশেদ চৌধুরী এবং নূর চৌধুরীর অবস্থান সম্পর্কে সরকার নিশ্চিত। রাশেদ চৌধুরী যুক্তরাষ্ট্রে আর নূর চৌধুরী রাজনৈতিক আশ্রয়ে কানাডায়। তাদের ফেরাতে বাংলাদেশের পক্ষ থেকে বারবার চিঠি দিয়েও তেমন কোনো সাড়া মেলেনি। যেসব দেশ মানবাধিকারের কথা বলে, আইনের শাসনের কথা বলে, সেই সমস্ত দেশে খুনিরা আশ্রয় নিয়ে তাদেরকে আশ্রয় দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে, এর চেয়ে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। যে খুনিরা বাংলাদেশে নির্বাচিত রাষ্ট্রপতিকে পরিবার সহ হত্যা করে যারা পালিয়ে আছে তাদেরকে বাংলাদেশের মানুষের কাছে হস্তান্তর করবে, এটি আমরা দাবি রাখতে চাই। জাতির পিতাকে হত্যায় সরাসরি জড়িত থাকা আত্মস্বীকৃত খুনিদের যে তিনজনের অবস্থান এখনও নিশ্চিত করা যায়নি, তারা হল মেজর শরীফুল হক ডালিম, মোসলেম উদ্দিন খান এবং খন্দকার আব্দুর রশিদ, যাদের আমরা এখনো কোনো ঠিকানা পাইনি। এদের তথ্য দিলে ইউল বি রিওয়ার্ডেড, আমরা পুরস্কার ঘোষণা করছি। যেই এদের তথ্য দিতে পারবে সরকার তাদের রিওয়ার্ড দিবে। আর আমরা আমাদের যত ধরনের প্রচেষ্টা, সরকারি প্রচেষ্টা এখানে আমরা করে যাচ্ছি। বিভিন্ন অসমর্থিত সূত্রে জানা যায় মেজর ডালিম পাকিস্তান, লিবিয়া অথবা স্পেনে থাকতে পারে। ধারণা করা হয় খন্দকার আব্দুর রশিদ পাকিস্তান কিংবা আফ্রিকা এবং মোসলেম উদ্দিন খান ইউরোপের কোনো একটি দেশে আছে। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।